কোন ধরনের ওয়াইফাই এবং ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনি আপনার মোবাইল দিয়ে ফ্রিতে ফেসবুক এবং ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন। কি বিলিভ হচ্ছে না? তাই তো, মোবাইলে ওয়াইফাই ইন্টারনেট কানেকশন নাই, তাও আবার ফেসবুক চালাতে পারবো, ইন্টারনেট ব্রাউজিং করতে পারবো। হ্যাপি ভিউয়ার্স, আপনি ফ্রিতে একটি অ্যাপস এর মাধ্যমে ফেসবুক বা ইন্টারনেটে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারবেন। ওয়েলকাম টু এ আর ইউনিক টেক, ইটস মি আনন্দ। তো চলুন, ফ্রিতে ইন্টারনেট ব্রাউজিং এর প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, এর জন্য আপনাদের একটি অ্যাপস এর প্রয়োজন হবে, আর এই অ্যাপসটি আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আপনারা চলে যাবেন প্রথমে আপনাদের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে টাইপ করবেন ডিসকভার ফ্রম ফেসবুক। ডিসকভার ফ্রম ফেসবুক লেখার পর আপনারা নিচে দেখেন এই যে অ্যাপসটা, এই অ্যাপসটার এই আইকনটা দেখে রাখেন। এই আইকনের যে অ্যাপসটা আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা অ্যাপসটি ওপেন করবেন। তো অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি লেখা চলে আসবে, এখানে চালিয়ে যান যে লেখাটা, এটাতে ক্লিক করবেন। তারপর সবার নিচে দেখবেন যে আমি স্বীকার করছি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর প্রিয় ভিউয়ার্স, এখানে দেখেন ফ্রিতে ইন্টারনেট ব্রাউজ করুন, এখানে লেখা। ইন্টারনেট ব্রাউজ করতে এবং লক্ষ লক্ষ ওয়েবসাইটে গিয়ে দেখতে প্রতিদিন 20 MB আর প্রতি মাসে 600 MB পর্যন্ত ফ্রি ডাটা ইন্টারনেট পান। অ্যাকচুয়ালি আপনারা প্রতিদিন 20 MB এবং প্রতি মাসে টোটাল 600 MB ফ্রিতে ইউজ করতে পারবেন। এখন বলতে পারেন যে 20 MB দিয়ে আমরা কি করব। অ্যাকচুয়ালি এমনও সময় যায় যে যখন মোবাইলে ইন্টারনেট থাকে না, তখন 20 MB অনেক কিছু, জরুরি কাজের জন্য তখন 20 MB অনেক কিছু মনে হয়। তো আপনারা তখন 20 MB দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ কাজটা তৎক্ষণাৎ সেরে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এখানে যে সার্চ বারটা আছে, এখানে সার্চ বারে আপনারা ক্লিক করে আপনাদের এখানে টাইপ করতে হবে গুগল। অ্যাকচুয়ালি আপনারা এখান থেকে গুগল লিখে সার্চ করে আপনাদের গুগল ওয়েবসাইটে চলে আসবে। গুগল ওয়েবসাইটে আসার পর আপনারা এই গুগলে ক্লিক করবেন, এখানে দেখেন গুগলে একটা আইকন আছে, এটাতে ক্লিক করবেন। এখন আপনারা এখান থেকে আপনাদের যে গুরুত্বপূর্ণ কাজগুলো, আপনারা এখানে ফেসবুক লিখে ফেসবুকে ঢুকতে পারবেন, এখান থেকে লগ ইন করতে হবে ফেসবুকে, বা আপনাদের বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কাজগুলো আপনারা এখান থেকে সেরে নিতে পারবেন। ধরেন এখানে আমি লিখছি ফেসবুক, ফেসবুক লিখে সার্চ করার পর দেখেন এখানে ফেসবুকের ওয়েবসাইটটা চলে আসছে, আপনারা এখানে ক্লিক করে লগ ইন করে নিতে হবে, তারপর আপনারা ফেসবুক ইউজ করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এইভাবে আপনাদের গুরুত্বপূর্ণ ইন্টারনেট ব্রাউজিং এর কাজগুলো এখান থেকে সেরে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বা কোনো কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম টেক রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।